কোনো একদিন স্টেজে হয়তো পারফর্ম করবো, নগর বাউলের মতো কোনো গান গাবো। মানে আমাদের হচ্ছে 2016 খুব মানে হাঁটি হাঁটি পাপা করে আসলে আমাদের শুরু। আমি একা একা গান করতাম, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, আই ওয়াজ ওয়েটিং টু ক্রিয়েট আ ব্যান্ড। আমার কিছু ছোটো পরিচিত ভাই এবং আমার সহপাঠী, আমি ফার্সিটিতে যখন পড়াশোনা করি 2016, আমার হচ্ছে ফার্সিটির বন্ধু, আমার নেত্রকোনা কিছু ছোটো ভাই, আমরা হচ্ছে আই ওয়াজ থিঙ্কিং লাইক যে লেটস মেক আ ব্যান্ড, আমরা একসাথে হয়ে কাজ করি। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, আমি যেহেতু সলো গান করছি, তো আমরা একসাথে হয়ে করে দেখি কী করা যায়। তো সেখান থেকে আমরা একসাথে হয়ে খুব একদম খেলার ছলে হচ্ছে আমাদের স্টার্টিং। অ্যান্ড আমাদের আমি নিজে গান লিখতাম, আমার হচ্ছে একটা বন্ধু আজিজুল, ও গান লিখতো, আমরা নিজেরা বসে শুরু করতাম রাইস। বা আমি যদি বলি তাহসান ভাই বা মমতাজ ম্যাম, আমি আসলে মানে সবার গানই পছন্দ করতাম। তো নির্দিষ্ট করে কাউকে আমি আইডল বলতে পারছি না, সবাই আমার আইডল। তো ওই যে ওখান থেকে ইচ্ছা যে না, আমরা যদি মানে কোনো একদিন স্টেজে হয়তো পারফর্ম করবো, নগর বাউলের মতো কোনো গান গাবো, মানে বলাটা হয়তো ভুল হচ্ছে, বাট স্বপ্নটা তো আসলে বড় থাকতে হবে। এটা প্ল্যান ছিল যে আমরা পারফর্ম করবো, একটা টিম, মানুষজন আমাদের লেখা, আমাদের সুর, আমাদের ক্রিয়েশনগুলো মানুষজন গাইতে পারছে। সো ওভাবে করেই আসলে আমাদের মানে স্বপ্নের পথে আমরা একবার দুবার করে হেঁটে এগিয়ে গিয়েছি। আচ্ছা হ্যাঁ, একদম যদি আমি একদম কোর ইন্সপিরেশন বলতে চাই, আমার আপন বড় ভাই কেন তানফির সিদ্দিকি, যাকে আমি দাদামণি বলি, তো দাদামণি হচ্ছে শুরু থেকেই লেগেছিল যখন আমরা সাহস হারিয়ে ফেলতাম যে আমাদের দিয়ে বোধহয় হবে না, বা এত বড় বড় ব্যান্ড বাংলাদেশে পারফর্ম করছে। আজকের প্রোগ্রামে এসে আমার মানে খুবই ভালো লেগেছে, আন্তরিকভাবে অনেক বেশি ভালো লেগেছে। প্রথম কথা, সিলেটকে হচ্ছে আমি বলি যে আমার মানে দ্বিতীয় জন্মস্থান আমি বলে থাকি, মানে আমার ভালো লাগা সব। এখানে মৌলভী বাজার অনেক সুন্দর, ইভেন আলিয়াম জাতির যে মানুষজন একদম মানে লিটারালি অমায়িক মানুষ, অনেক চিয়ারিং, এটা আমার অনেক ভালো লাগছে। আর আমরা শ্রীমঙ্গল ঘুরে আসলাম, সো মানে বিউটিফুল প্লেস, বিউটিফুল পিপল, আই হ্যাভ এনজয়েড আ লট। যখন প্রথম শুনলেন আলিয়াম জাতির প্রোগ্রাম, তখন কেমন লেগেছিল? অনেস্টলি যদি বলি যে আলিয়ামজাদ সম্পর্কে আমার তো অত ধারণা ছিল না, বাট আমি আমাকে অনেকে সাজেস্ট করেছে যে আলিয়ামজাদ অনেক মানে ঐতিহাসিক স্কুল, সো এখানে পারফর্ম করলে ভালো লাগে। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড।